মা ভবতারিণীকে প্রণাম জানিয়ে ব্লগটা আরম্ভ করলাম। ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা সঙ্গে থাকো, বেশ ভালো লাগবে। এটা আমি আপনাদের সিওরিটি দিলাম যে ভালো লাগবে ব্লগটা, পুরো অন্যরকম একটা ব্লগ আসছে। মা দিকে চলে যাচ্ছে খড়গপুর, আর আজকে আমরা সোজা যাব আজকে ওয়েদারটা কিন্তু ভালো। আমার অনেক দিন ধরে ট্রিপ করার ইচ্ছে ছিল, কিন্তু প্রথমত হচ্ছে আমার জ্বর, আমার ঠিক হলো মায়ের জ্বর, মায়ের ঠিক হলো বাবার জ্বর, এই করতে করতে যখন সবার শরীর ঠিক হলো তখন পুরো দু তিন দিনের বৃষ্টি। ভাবছিলাম যে বর্ধমান হয়ে যাব NH2 দিয়ে, কিন্তু যা ডাইভার্সন দেখছি আমার মনে হচ্ছে ওই কোতলপুর হয়ে আরামবাগ হয়ে যাওয়াটাই বেটার হবে। কারণ এরকম রাস্তায় লাভ কী আছে, আমি এরকমভাবে 40-50 গাড়ি চালাবো, লাভ নেই। ওই জন্য ভাবছি এই যে সামনে ডানকুনি হাউসিং মোড়, এখান থেকে বাদিক নিয়ে নেব। এই ডানকুনি হাউসিং থেকে এই চণ্ডীতলা আসতে এত বিরক্ত লাগলো, ক্যামেরা আর অন করিনি, জ্যাম আর জ্যাম। তা এখান থেকে দেখাচ্ছে চাপাডাঙ্গা হচ্ছে 38 কিলোমিটার। এখনও কোনো ব্রেক নিইনি, ব্রেক নেওয়ার দরকারও নেই, এই রাস্তাটাই ধরলাম। দেখি এখন আরামবাগের রাস্তা এখন লাস্ট আপডেট কী আমি জানি না, তবে ভালো করে দেওয়ার তো কথা, কতদিন আর এরকম খারাপ রাখবে। কারণ সব ব্লগাররাই আমি দেখেছি আরামবাগের রাস্তা খারাপ অল টাইম বলে যায়। আশা করি প্রশাসনের কানে এসছে কথাটা। তা বন্ধুরা, 2023 সালে দাঁড়িয়ে অগস্টে আমি আজকে তোমাদের একটা রিকোয়েস্ট করছি, দয়া করে আরামবাগ দিয়ে আসবে না। আমার আরামবাগ আসতে 2 ঘন্টার ওপর সময় লেগে গেল, এত বাজে রাস্তা আর পুরো রাস্তা জ্যাম, একদমই আসার দরকার নেই। যতক্ষণ না এই ব্রিজের কাজ শেষ হচ্ছে ততক্ষণ এরকমই থাকবে, অর্থাৎ এই বছরে ঠিক হওয়ার কোনো সিওরিটি আমি দেখলাম না। তোমরা সেই ভেবেই আসবে। আর যদি তোমরা মুকুটমণিপুর যেতে চাও, আমার মনে হয় যেটা আমি ভুল করেছি সেটা হচ্ছে মেদিনীপুর দিয়ে যাওয়াই ভালো, খড়গপুর হয়ে ঝাড়গ্রাম হয়ে বেরিয়ে যাও, তাড়াতাড়ি হবে, রাস্তা ভালো, অনেক ভিউ পাবে। ঢুকে গেছি জয়পুর ফরেস্ট, আর এটা হচ্ছে বনলতা রিসর্ট, এখানে থাকাও যায় খাওয়াও যায়। আমি এখানে খাবো না, আমি এখান থেকে চলে যাব। যদি তোমরা জয়পুর ফরেস্টে না এসে থাকো তো একবার আসো, দেখো ওপরের আই বাটনে আমার লিংক দেওয়া রইল। দারুণ, পুরো ফরেস্টের ভেতরে এসেছি, রিয়েলি বলছি পুরো ঠান্ডা হয়ে গেছে ওয়েদার, পুরো ঠান্ডা। মানে এতক্ষণ যে একটা গরম ভাব লাগছিল পুরো ঠান্ডা হয়ে গেছে সত্যি। মানে এখানে আমার জোরে গাড়ি চালাতেও ইচ্ছে করছে না, এত সুন্দর লাগছে। এই জয়পুর ফরেস্টে লেখা আছে হাতি পারাপার করে, কিন্তু হাতি 2-3টে আছে বা মাঝে মাঝে বেরোয়, সবসময় বেরোয় না। দারুণ সুন্দর পরিবেশ, খুব সুন্দর পরিবেশ। বনলতা রিসর্টে এসে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন, একদিন থাকতেও পারেন। জয়পুর ফরেস্টের ভেতরে একটা অ্যাবান্ডান এয়ারপোর্ট আছে, সেটাও আমার রাইড করা আছে, আপনারা দেখে নিতে পারেন। আর এই ভিউটার জন্য এই রোডটা আমি বেছে নিয়েছি, কারণ এরপরে নাকাইজুরি ফরেস্ট আছে যেখানে রীতিমতো হাতি বেরোয়। মানে যখনই আপনার পেপারে দেখবেন যে বাঁকুড়াতে হাতি বেরিয়েছে, ওই নাকাইজুরি ফরেস্ট আর এই জয়পুর জঙ্গলেই বেরোয়। আর আমার একটা ফেসবুক একটা পেজ আছে, সেটার নামও দ্বীপ এক্সপ্রেস, সেটাতে সাবস্ক্রাইব করে দেবেন। অসাধারণ, পরিষ্কার পরিচ্ছন্ন, আপনারাও এসে এখানে ময়লা করবেন না, দারুণ জায়গা, দারুণ। এতে একটু এগিয়ে গিয়ে বাঁদিকে হচ্ছে ফরেস্টে ঢোকার রাস্তা, ঠিক জয়পুর থানার মানে যে চেকপোস্ট আছে চেকপোস্টের ঠিক উল্টো দিক থেকে। এখানে পুলিশ পোস্টিংও প্রচুর, বেশি উইলি ফুইলি মারবেন না বাইক নিয়ে এলে, তাহলে একদম চালান কেটে দেবে। কিন্তু লেখাটা দেখতে পাচ্ছেন, বন্যপ্রাণী পারাপারের রাস্তা, অ্যানিমেল করিডোর, গাড়ি আসতে চালান, গাড়ি সত্যি এখানে আসতে চালান, বাসগুলো যাই চালাচ্ছে চালাক, আপনারা আসতে চালান। এই জয়পুর ফরেস্ট যখন ঢুকবেন এই বাঁদিকটা দিয়ে ঢুকতে হয়। আমার ব্লগটা দেখে নেবেন, ওখানে আমি সব ডিটেলস দিয়ে দিয়েছি। এবার বিষ্ণুপুরের দিকে যাচ্ছি, চলুন। এখান থেকে দুটো রোড আলাদা হয়ে গেছে, আপনারা এই রোডটা নেবেন, ওই দিকে চলে যাচ্ছে বিষ্ণুপুর, আর আপনারা এই দিকে রোডটা নেবেন, অবশ্যই ভুল করবেন না কিন্তু। তো গাইজ, নাকাইজুরি ফরেস্টে ঢুকে পড়েছি,
বিশাল বড় ফরেস্ট এটা, রাস্তায় কেউ নেই প্রায়। এইখান দিয়ে একদম মানে সিরিয়াসলি হাতি পারাপার হয়, এটা হাতি পারাপারেরই জায়গা, হাতি বেরোয় এখানে প্রচন্ড পরিমাণে। মুকুটমণিপুর বাই রোড আসুন, বাই রোড ট্রেনের ঠিক মজা পাবেন না, সেই ভাইবসটা পাবেন না। রাস্তা দেখেছেন, এই দুদিকে কেন রাস্তাটা কাটা জানেন? কারণ হচ্ছে হাতি যাতে হঠাৎ করে না এপার ওপার হতে পারে, যাতে ওইখানটা একবার আটকায়। নাগাজুরি ফরেস্টের রাস্তা কিন্তু খুব সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তো ডেপথ দেখেছেন জঙ্গলে, আর সবসময় বর্ষায় আসবেন, জঙ্গল পাহাড় নদী বর্ষায় একটা আলাদা রূপ। কালার দেখেছেন পুরো গ্রিন, এমনি সময় তো ধুলো পড়ে থাকে, জল পড়ে পুরো ধুলো গুলো ধুয়ে গেছে, অসাধারণ। আপনারা কিন্তু শুধু দেখে চলে যাবেন না, ব্লগটা ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, আর লাইক করতে ভুলবেন না, আর একটা তিন চারজনের বন্ধুদের গ্রুপ বানিয়ে চলে আসুন এখানে, আর যেসব বন্ধুগুলো যাবে তাদের শেয়ার করে দিন ভিডিওটা। কে বলে যে পশ্চিমবাংলায় কিছু নেই? কত সুন্দর গ্রাম বাংলা, না দেখলে বুঝতে পারবেন না। আমি জাস্ট এখানে একটু দাঁড়িয়েছি, অনেকক্ষণ এক টানা রাইড করেছি, তাও প্রায় 100 কিলোমিটার টানা রাইড করছি, তাই একটু দাঁড়ালাম। তা মুকুটমণিপুর সামনেই, মানে আর 35 কিলোমিটারের মতন বাকি, একবারই মারব, দাঁড়াবো না কোথাও। বেশিক্ষণ লাগেনি, ওই 4 থেকে 4.5 ঘন্টা লেগেছে, আর আধ ঘন্টারও এক্সট্রা লেগেছে ওই আপনার আরামবাগের দিকটার জন্য। আপনারা আরামবাগটা এড়িয়ে আসবেন, তারকেশ্বর দিয়ে হয়ে চলে আসবেন, আরামবাগের পর থেকে রাস্তাটা খুব ভালো। তো চলুন যাওয়া যাক মুকুটমণিপুর। এইটাই তো জীবন, এরমভাবে হঠাৎ হঠাৎ বেরিয়ে পড়া, এটাই তো জীবন। এই প্ল্যান আমার আগেই ছিল, কিন্তু আমার নিজের, আমার বাবা মার শারীরিক অসুস্থতার জন্য আমি বেরোতে পারিনি। এটা কোনো ক্যানেল মনে হচ্ছে, সকাল থেকে কিছু খাইনি, একবারে মুকুটমণিপুরে গিয়েই খাবো, হোটেলেই খাবো, ইচ্ছা আছে। ওয়া সত্যি সুন্দর জায়গা, হাইওয়ে রাইডের থেকে না এই স্ট্রেট হাইওয়েগুলো বেশ ভালো, মানে এত সুন্দর ভিউ পাওয়া যায়, আর গাড়ি চালাতে চালাতে না কোনো ক্লান্তি মনে হয় না, খুব সুন্দর লাগে। দেখুন রাস্তাটা দেখা যাচ্ছে না, উঁচু, আবার একটু নিচু হয়ে যাবে, দেখুন এই দেখুন, অসাধারণ অসাধারণ। বর্ষায় রাইড করার মজাই আলাদা, সবুজ পুরো সবুজই থাকে, আর শীতকালে কিছুটা পাতা ঝরে যায়, তার কালার আলাদা হয়ে যায়, সেটাও ভালো লাগে, সেটাও অন্য ধরনের সৌন্দর্য। এখান থেকে মুকুটমণিপুর ড্যাম ঠিক 1 কিলোমিটার, এইখান থেকেই রিসর্টগুলো আরম্ভ হয়ে যায়। আমার এখানেই একটা ছোটোখাটো রিসর্ট নেওয়া আছে, ম্যাপে তো সামনেই দেখাচ্ছে, দেখি খাত্রা স্পোর্টস একাডেমি। আবার রাস্তার অনেকটা নিচু হয়ে গেছে, ও দূরে পাহাড়ের রেঞ্জগুলো কি লাগছে! আমি জানতাম মুকুটমণিপুর এই ভিডিওতে যতটুকু দেখেছি যে ওইটুখানি ওই একটা দুটো পাহাড় এখানে, কিন্তু না, পুরো রেঞ্জ এখানে দেখতে পাচ্ছি আমি পাহাড়ের। এ দেখুন এখানে প্রচুর হোটেল, আশা পরিবার, পেয়ে গেছি আমার রিসর্ট, আরণ্যক রিসর্ট, আমি এটাই বুক করেছি। রুমের জন্য কথা বলা ছিল, গাড়িকে ঢুকিয়ে দেবো এখানে। কোথায় কোথাও তুলে দেবো, একদম তুলে দেবো। চুলটা ইগনোর করবেন, কারণ চিরুনি আনতে ভুলে গেছি, হ্যাঁ, তাই হাত দিয়ে যতটুকু পেরেছি সেট। তা আমি রুমটা একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। তা এই হচ্ছে রুম,
এই হচ্ছে রুম, ওখানে একটা ফ্যান দিয়েছে, এখানে একটা ফ্যান দিয়েছে, এসি আমি নিইনি কারণ এসির দরকার নেই। আর এই হচ্ছে আমার বেড, পরিষ্কারই ছিল আমি নষ্ট করেছি আর কি। এখানে একটা টেবিল আছে, একটা চেয়ার আছে, একটা আলমারি আছে দেরাজ টাইপের, আর এটা হচ্ছে বাথরুম। এই ব্যাস আর কিছু না, এটাই হচ্ছে ব্যাপার। আর এই রুমের রেন্ট নিয়েছে হচ্ছে 1000 টাকা। ওকে, এই হচ্ছে বাইরেটা, আমি বাইরেটা পরে দেখিয়ে দিচ্ছি। আর এখন আমি একটা রুই মাছের মিলের অর্ডার করেছি, আর এই মিলটা খেয়ে আমি যাব হচ্ছে মুকুটমণিপুর ড্যাম্পে, যেটা আপনারা পরের ভিডিওতে দেখতে পারবেন, কারণ ভিডিও বেশি বড় হয়ে গেলে আপনারাই দেখতে চাইবেন না। তাই এই কারণে বেশি লেন্দি করব না। তবে মুকুটমণিপুরের রাস্তাঘাট দারুণ, কলকাতা থেকে এখানে আমি আপনাকে রিকোয়েস্ট করব অবশ্যই সড়ক পথে আসুন, তবে মজা পাবে। তো আজকে ভিডিওটা এইটুকুই, বাই। লাঞ্চ দিয়ে গেল, এ হচ্ছে ভাত, পাঁপড় ভাজা, বেগুনি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু এ তো দেবেই, আলু পোস্ত, চাটনি, পেঁপের চাটনি মনে হচ্ছে, ডাল, ডাল তো জল, পটলের তরকারি, আলু পটলের তরকারি, আর মাছ। তো দেখি খাবার কেমন, যা ভাত দিয়েছে এত ভাত খেতে পারবো না, আমি এত খাই না। প্রথমে একটু ডালটা দিয়ে খাই, ঘরোয়া রান্না, ঠিক আছে, পোস্তটা দেখি। রান্না ঠিক আছে,